তোমরা এর মধ্যে জেনে গেছো বাস্তব সংখ্যার শ্রেণী বিভাগগুলো। সেই শ্রেণী বিভাগে পেয়েছো মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা। আচ্ছা, মূলদ সংখ্যার সংজ্ঞা মনে আছে তো? চলো তাহলে আমরা এই অঙ্কটা করে নিই। মূলদ সংখ্যা কাকে বলে লেখো, আর চারটি মূলদ সংখ্যা লেখো। কি মূলদ সংখ্যার ডেফিনেশন? কি যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে অবশ্যই কিউ নট ইকুয়ালস টু শূন্য, সেই সংখ্যাকেই বলা হয় মূলদ সংখ্যা। তাই তো? তাহলে যে কোনো চারটি মূলদ সংখ্যা লেখো। মূলদ সংখ্যা কি হতে পারে? ভগ্নাংশ হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে, সবাই হতে পারে। তাহলে চারটি মূলদ সংখ্যা হলো ধরো 4, মাইনাস 1/3, 5/6 আর মাইনাস 8। দেখো চারটে মূলদ সংখ্যা উদাহরণ দেওয়া গেল। এরকম ভাবে অসংখ্য অসংখ্য মূলদ সংখ্যার উদাহরণ কিন্তু আমরা দিতে পারি। দেখো এদের প্রত্যেককেই আমরা কিন্তু পি বাই কিউ আকারে লিখতে পারি। কারণ কি? দেখো চার, চারকে আমরা লিখতে পারি 4/1। তাহলে এটা সমান যদি বা পি বাই কিউ সমান যদি 4/1 হয়, তাহলে এখান থেকে তুলনা করলে পাই, দেখো পি সমান 4, কিউ সমান 1। তাহলে 1 নট ইকুয়াল টু 0 হলো। এখানে দেখো একে যদি এই আকারে লিখি, পি বাই কিউ আকারে লিখলে পরে -1/3, তাহলে কি পাচ্ছ? কিউ সমান 3, নট ইকুয়ালস টু 0। তাহলে এটা মূলত সংখ্যা হলো। এবার দেখো 5/6, একে পি বাই কিউ আকারে যদি 5/6 লেখা যায়, তাহলে কিউ ইকুয়াল টু 6, নট ইকুয়াল টু 0। তাহলে প্রত্যেকটা সংখ্যাই দেখো কি করছে, মূলদ সংখ্যার সংজ্ঞাকে সংজ্ঞায়িত করছে। তাই এই সংখ্যাগুলো অবশ্যই মূলদ সংখ্যা। যেমন -8 যদি আমরা পি বাই কিউ আকারে লিখি, পি বাই কিউ আকারে লিখলে দেখো এখান থেকে পাচ্ছ কিউ ইকুয়ালস টু 1, নট ইকুয়ালস টু 0। তাহলে প্রত্যেকটি সংখ্যাই আমরা পি বাই কিউ আকারে লিখতে পারলাম, যেখানে অবশ্যই কিউ নট ইকুয়াল টু 0। তাই এই সংখ্যাগুলো সবাই মূলদ সংখ্যা। খুব ভালো করে মূলদ সংখ্যার সংজ্ঞাটা কিন্তু জেনে রেখো।